আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ভিউয়ার্স, এই ভিডিওর আলোচনার বিষয় দাঁতের রুট ক্যানাল চিকিৎসা কী, কেন ও কখন করাতে হয়। তো ভিউয়ার্স, এ ব্যাপারে বিস্তারিত আলোচনা শুরু করছি, ভিডিওটি দেখতে থাকুন। ভিউয়ার্স, দাঁতের রুট ক্যানাল চিকিৎসাটি মূলত দাঁতের রুট অংশে করা হয় বা দাঁতের শিকড় যেখানে থাকে সেখানে রুট ক্যানাল ট্রিটমেন্টটি করা হয়ে থাকে। কোনো ত্রুটিপূর্ণ দাঁত, যেমন দাঁত ভেঙে গেছে বা উপর থেকে গর্ত হয়ে দাঁতের ভিতরে যে পাল্প থাকে সেটি নষ্ট হয়ে গেছে, যেমন দাঁতে কয়েকবার যন্ত্রণা হয়েছে, এমন দাঁত না ফেলে রাখার, চিকিৎসা করে রাখার যে চিকিৎসা পদ্ধতি রয়েছে তা হচ্ছে রুট ক্যানাল ট্রিটমেন্ট, যেটিকে সংক্ষেপে RCT বলা হয়। তো ভিউয়ার্স, রুট ক্যানাল ট্রিটমেন্ট সাধারণত সেই দাঁতের জন্য করতে হয় যে দাঁত পাল্পাইটিস রোগে আক্রান্ত হয়ে গেছে, অর্থাৎ দাঁতের যে পাল্প থাকে সেই পাল্প যখন ক্যাভিটি বা ক্যারিজ দ্বারা আক্রান্ত হয় তখনই সে দাঁতে রুট ক্যানাল ট্রিটমেন্ট করার প্রয়োজন হয়। কারণ যখন দাঁত পাল্পাইটিসে আক্রান্ত হয় তখন দাঁতে প্রচণ্ড ব্যথা করে, যন্ত্রণা হয়, দাঁতের গোড়া ফুলে ওঠে, এ ধরনের সমস্যা হয়। আর সেই দাঁত না ফেলে দিয়ে রাখতে গেলে তাহলে আপনাকে সে দাঁতটিতে রুট ক্যানাল ট্রিটমেন্ট করাতে হবে। রুট ক্যানাল ট্রিটমেন্ট করার সময় দাঁতের যে রুট থাকে, যে পাল্প থাকে, রুটের ভিতরে পাল্প থাকে, যে পাল্পের ভিতরে প্রতিনিয়ত ব্লাড সার্কুলেশন হয়। তো এখানে যে দাঁতগুলো আপনারা দেখতে পাচ্ছেন, দুটি দাঁত দেখা যাচ্ছে, এখানে এই দাঁতটি রুট ক্যানাল ট্রিটমেন্ট করার প্রয়োজন হয় না। কারণ এখানে যে ক্যাভিটিটি দেখতে পাচ্ছেন এটি এখনও পর্যন্ত ডেন্টিন অংশে, দাঁতের সেকেন্ড লেয়ারের মধ্যে রয়েছে, এখনও পর্যন্ত পাল্প অবধি পৌঁছায়নি। তার জন্য এমন দাঁতে ফিলিংয়ের মাধ্যমে ট্রিটমেন্ট করা যায়। কিন্তু যদি কোনো ক্যাভিটি বা উপর থেকে কোনো ক্যারিজ বা কোনো গর্তের মাধ্যমে দাঁতের এই পাল্প ক্ষতিগ্রস্ত হয় তখন তেমন দাঁতে রুট ক্যানাল ট্রিটমেন্ট করাতে হবে। এই যে দাঁতটি আপনারা দেখতে পাচ্ছেন, এটা দেখুন, এ পাশ থেকে গর্ত হয়ে দাঁতের পাল্পের ভিতর চলে আসছে আর এমন দাঁতে ব্যথা হয়। এই দাঁতটি রাখতে গেলে আপনাকে রুট ক্যানাল ট্রিটমেন্ট করে রাখতে হবে। তো রুট ক্যানাল ট্রিটমেন্টটি করার সময় দাঁতের রুটের ভিতরে যে পাল্প থাকে সেই পাল্পটি বিশেষ ফাইলের মাধ্যমে এভাবে পুরোপুরিভাবে তুলে ফেলা হয়, আর সেই তুলে ফেলার কারণে দাঁতে আর কোনো অনুভূতি থাকে না, কোনো ব্যথা থাকে না, কোনো যন্ত্রণা থাকে না, দাঁতটি পুরোপুরিভাবে ব্যথামুক্তভাবে সংরক্ষণ করা যায়। তো ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন যে ফাইলিং করে দাঁতের ভিতরের পাল্প তুলে ফেলা হচ্ছে। যখন দাঁতের ভিতরের পাল্প তুলে ফেলা হয় তখন দাঁতে আর কখনো ব্যথা বা কোনো যন্ত্রণা আর তখন হয় না। তো এটি হচ্ছে রুট ক্যানাল ট্রিটমেন্টের চিকিৎসা। রুট ক্যানাল ট্রিটমেন্ট তখনই করা হয় যখন দাঁত পাল্পাইটিসে আক্রান্ত হয়ে যায়। সাধারণত যে দাঁতগুলোর কোয়ালিটি এমনটি থাকে, এখানে দেখুন যে দাঁতটি দেখা যাচ্ছে বেশ অনেক বড় গর্ত হয়ে গেছে। অনেক বড় গর্ত হলেই যে রুট ক্যানাল করতে হবে ব্যাপারটি এমন নয়, যদি ছোট্ট ছিদ্র হয়ে সেই ছিদ্রটি দাঁতের পাল্পের ভিতর চলে যায় তখনও সেই দাঁতে ব্যথা হয়। আর তেমন দাঁত রাখতে গেলেও আপনার রুট ক্যানাল ট্রিটমেন্ট করতে হবে, এবং রুট ক্যানাল ট্রিটমেন্টের মাধ্যমেই তেমন দাঁত ব্যথামুক্তভাবে সংরক্ষণ করা যায়। তো মূলত দাঁতের পাল্প নিয়ে কথা, যদি দাঁতের পাল্পে ইনফেকশন ছড়িয়ে পড়ে বা পাল্পাইটিস হয়ে যায় তখনই দাঁতে আপনার রুট ক্যানাল ট্রিটমেন্ট করাতে হবে। আর রুট ক্যানাল ট্রিটমেন্ট করানোর পরে অবশ্যই আপনার সেই দাঁতে একটি ক্যাপ করিয়ে নিতে হয়। এখানে দেখতে পাচ্ছেন দুটি দাঁতে রুট ক্যানাল ট্রিটমেন্ট করা হয়েছে এবং ক্যাপ করার জন্য কাটিং করে রাখা হয়েছে। ক্যাপ পরানোর আগে দাঁত কেটে ছোটো করতে হয়, তা না হলে ক্যাপ পরানো যায় না। তাই এখানে যে দুটি দাঁত দেখতে পাচ্ছেন, এই দুটি দাঁতে রুট ক্যানাল ট্রিটমেন্ট কমপ্লিট হয়েছে এবং এরপরে কাটিং করে এটিকে ক্যাপ করার জন্য প্রস্তুত করা হয়েছে। এবং ক্যাপ লাগানোর পরের ছবি এখানে দেখতে পাচ্ছেন, এখানে এই যে দুটি দাঁত দেখতে পাচ্ছেন, অরিজিনাল দাঁতের পরে ক্যাপ করার পর ঠিক এমনটি দেখা যাবে যেমনটি আপনার আগে ছিল, অর্থাৎ আগের যেমনটি দাঁত ছিল ঠিক তেমনই হবে রুট ক্যানাল ট্রিটমেন্ট করে দাঁতে ক্যাপ করে নিলে। তো ভিউয়ার্স, ভিডিওটির আলোচনা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।